At last, Zuluk থেকে আমাদের first viewpoint যেটা ছিল backside এই zigzag roadের viewটা রয়েছে এটা দিয়ে আমরা এখন এই just আগে আসলাম আসার পথে চারিদিকে রাস্তায় বরফ পড়ে থাকতে দেখা গেছে হাত কেটে গেল দেখাও যাচ্ছে এখান থেকে যে বরফ পড়ে আছে আর উপরে যখন উঠবো তখন আরো চলতে ভালো করে বরফ পাবো এখন আমাদের সব এখানে ফটোশুট চলছে দাদা কেমন লাগছে দারুন আয় মা ছবি তুলছে ছবি তোলা হয়ে গেছে বলো কিছু এখন সব বরফ দেখতে ব্যস্ত পাহাড়ের খাঁজে খাঁজে সব বরফ পড়ে আছে আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছে এত আর হাত ফাত পুরো জমে যাচ্ছে এখান থেকে পুরো ক্লিয়ার আকাশ একদম ক্লিয়ার আর রোডের কটা বোর্ড ছিল মোটামুটি 32 মোড় ছিল বাঁক ছিল এই জিগজ্যাগ রোডে মাকে সিঙ্গেল তুলে দাও তো হাওয়া এত হাওয়া আজকে রোদটা একদম হালকা দিয়েছে কালকে বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে গেছে তাই না চলে কেমন লাগছে বল ক্লিয়ার নয় তাও যতটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তাই অনেকটা সবাই টুপি 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 পরে সব ঠান্ডায় থাম্বি ভিউ পয়েন্টের পোস্টার আছে আর আগেরটা ছিল হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট বা যেটা অনেক ভিউ পয়েন্ট যেটা বলছে সেখান থেকেও জিগজ্যাগ রোডটাকে ভালো মতন দেখা যায় আর এখান থেকে থাম্বি ভিউ পয়েন্ট থেকে তো আরও ক্লিয়ার দেখা যাচ্ছে আরও ওপর থেকে দেখা যাচ্ছে এই জিগজ্যাগ রোডটাকে পুরো রাস্তাটা পুরো পাহাড়টা একদম বরফে আস্তে আস্তে পড়ছে এখন এখানে আমরা একটু চা টা খাবো চা টা খাবার পরে আমরা নেক্সট পয়েন্টের দিকে এগোবো এটা এখন বলছে 11,200 ফিট থাম্বি ভিউ পয়েন্ট কিপ সিকিম ক্লিন আমার পেছনে থাম্বি ভিউ পয়েন্টের ফলক দেখা যাচ্ছে আর আমরা এখন এখানে চা টা খাবো চা টা খেয়ে দেন আমরা আবার এগোবো লাগছে তুলি
আমরা আসবি তো আমরা এখন নাথাং ভ্যালিতে এসে গেছি হচ্ছে নাথাং ভ্যালিতে চারিদিকে পুরো বরফ আর বরফ মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সাদা একসাথে দেখছি আর অসাধারণ সুন্দর এ বাবা যদি এই ভিউটা কোথাও পাবো না আর অসাধারণ দেখতে এখন কিছু ছবি তোলা হবে এখানে ততক্ষণে তোমরা চারিদিকটা দেখো কতটা বরফ এখানে জমেছে উপরের দিকে ওঠা যাচ্ছে না ঘসঘসে বরফ পা দেবে যাচ্ছে আর পা ঢুকে গেলে অনেকটা হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে চারিদিকটা আমরা এখন এসে পৌঁছেছি ওল্ড বাবা মন্দিরে সিঁড়ি ভেঙে উপরে উঠছি এখানে আসতে গেলে জুতো খুলে হাওয়াই চটি পাশেই রয়েছে ওখান থেকে পরে আসতে হবে আস্তে আস্তে যাও অনেকটাই ওপরে সিঁড়ি ভেঙে আর ওই সাইডে নিজেদের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে
থাকে না এখনো, চল বাবা মন্দিরের ভেতরে বাবা হরভজন সিং এর থাকার জায়গা। এখানে উনি থাকতেন, এখনো তার ব্যবহার করা সব জিনিসপত্র গুলো রয়েছে। প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা যেখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আর ঠান্ডা নিঃশ্বাসটা নিতে অনেক অসুবিধা হচ্ছে ওর। ওই জন্য কপুর সঙ্গে রেখেছি, কপুর নিঃশ্বাসের সঙ্গে টানতে হচ্ছে। এরপরে আমাদের যাব হচ্ছে কুকুর লেগ আছে, ছাঙ্গু আছে, পরবর্তী ডেস্টিনেশন আস্তে আস্তে আছে। অসাধারণ সারি পাঁচটা রয়েছে, ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে এসে এবার আমরা এসেছি হচ্ছে এলিফ্যান্ট লেক বা কুপুব লেক যেটাকে বলছি। আমার ঠিক অপোজিট প্রান্তে নিচেই রয়েছে এলিফ্যান্ট লেক, আর এখন আমরা রাস্তার সাইডে বসে আর বরফের মধ্যে ছবি তোলার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। বরফগুলো খুবই একদম মানে ঘসঘসে বরফ, পা দিলে ডুবে যাচ্ছে, বুঝতে পারছি না। হ্যাঁ, আর ঠান্ডাটা উপরে যতটা ছিল বাবা মন্দির ওখানে কনকনে ঠান্ডা। হ্যাঁ, আসতে ক্যা প্যার ঘুষ জায়গা তো। হ্যাঁ, বরফে ইয়ে আছে, আর শোন না শোন না, তুলি দেখ বসতি উঠবি না ঠিক। উপরে উঠলে ওঠা যায়, বাট কোথায় বরফটা চারিদিকে পাহাড়। এখন তোমাদের সঙ্গে দেখাবো এলিফ্যান্ট লেকটা কতটা এই হাতে বরফের গোলা, আর এখানটা উঠে নানা ছবিটা তুলবো এখানে। এই তো পাঁটিতে পা দিলে, তুলি যাস না আস্তে না বাবা, আমি নিজে যেতে পারবো না, তুই এই পাথরটার এখানে ওই যে পাথরটা মাটি তো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, যে তুলি তোর জুতোর লেস খুলে আছে। চলো হেলিপ্যাড, এটা হেলিপ্যাড, আমি হেলিপ্যাডে করি না, আর বিটা কেউ দাঁড়িয়ে দেয়।
এলিফ্যান্ট লেক বা কুকুব লেক কভার করার পর এখন আমরা এসেছি হচ্ছে ছাঙ্গু লেকে। আমার পেছন দিকে আছে ছাঙ্গু লেক। এতটা ঠান্ডা গাড়িতে বসে লাগছিল যে হাত পা পুরো কাঁপছে। আর চারিদিকে এখানে বরফ। বরফে ঢাকা, বাট লেকের জলটা বরফ হয়নি। আর এখানে সব এই সমস্ত রয়েছে, এদের উপর উঠে যে যার মতন ঘুরতে পারে। রীতিমতন হাত পা জমে যাচ্ছে। আমার দাদা কোথায় গেল দেখতে যাচ্ছি এখন। যা এত ঠান্ডায় হাত পুরো জমে যাচ্ছে। পেছনের পাহাড়টা রয়েছে। কত করে কিচ্ছু নেই হোক, কিচ্ছু নেই হোক, কিচ্ছু হবে না। স্মাইল প্লিজ, এদিকে দেখো। যাবে তুমি উঠে দেখো, বারবার পায়ে যাবে না। কিছু ভয় নাই, দাঁড়া, কিছু ভয় নাই। এটার র্যাম্বো, র্যাম্বো, র্যাম্বো। তুই সরাই আসতে চোখে লেগে যাবে।